চুয়াডাঙ্গার খুদা উপজেলার দর্শনা ও জীবননগর উপজেলার দৌলতগঞ্জে স্থলবন্দরের নাম সরকারি গেজেটে প্রকাশ হলেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি একটিও বন্দর চালুর ব্যাপারে দুই উপজেলাবাসী নিজেদের পক্ষে যুক্তি দিচ্ছে তাদের রশি টানাটানিতে আটকে আছে স্থলবন্দরের কার্যক্রম বন্দর সংশ্লিষ্টরা বলছেন দুটি বন্দরের মধ্যে যে কোনো একটি পূর্ণাঙ্গভাবে চালু হলেই লাভবান হবে জেলাবাসী দুই হাজার দুই সালে চুয়াডাঙ্গার স্থল শুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয় স্থলবন্দর উদ্বোধনের পর থেকে ভারত ও বাংলাদেশ উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা পরিদর্শন আর মিটিংয়েই সীমাবদ্ধ রেখেছেন কার্যক্রম ১৯৬২ সাল থেকে রেলপথে দর্শনা দিয়ে দু দেশের মধ্যে আমদানি রপ্তানি চলছে তারপরও জরুরি এই বন্দর চালু না হওয়ায় ক্ষুব্ধ চুয়াডাঙ্গার মানুষ প্রায় এই বিশ বাইশ বছর এটি পড়ে আছে আর বন্দর বাস্তবায়নে কোনো কাজ এখানে হয়নি কার্যক্রম শুরু হলে দর্শনা আশেপাশে যারা যে সমস্ত জনগণ আছে অবকাঠামোগত দিক যদি উন্নত হয় বেকারত্ব কাটবে যারা ছোটোখাটো যারা ব্যবসাদার আছি আমরা ছোটো ছোটো এলসি করতে পারবো আর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ স্থলবন্দর আট বছর আগে উদ্বোধন করা হলেও নানা জটিলতায় তা চালু হয়নি আর এইটা চালু হলে সব থেকে লাভবান হবে আমাদের এখানে আমদানি রপ্তানি কারক এরা এবং ভোক্তা পর্যায়েও এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি তৎপর হয় তাহলে অতি সত্বর এটা চালু হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস এটা বাস্তবায়নের এলাকাবাসীর একটা আমূল পরিবর্তন আসবে বন্দরের কার্যক্রম চালু হলে সমৃদ্ধ হবে চুয়াডাঙা তাই দুটি যে কোনো একটি চালুর দাবি সংশ্লিষ্টদের বন্দর হিসেবে দর্শনা এবং দৌলত দুটোরই মানে গ্যাজেট প্রকাশিত হয়েছে একটা স্থলবন্দর করা গেলে এই জেলার সাথে বা আমাদের দেশের সাথে ভারতের আমদানি রপ্তানি এবং যোগাযোগ বৃদ্ধি পাবে ঢাকার সাথে আমরা যতটুকু জানি আমাদের চল্লিশ কিলোমিটার দূরত্ব কমে যাবে এটা সারা ওয়ার্ল্ডে ক্রাইসিসের মধ্যে আছে এটা সামাল দেওয়ার পরেই আমার বিশ্বাস দুটার কার্যক্রমই শুরু হবে জেলার দুই বন্দর চালু হলে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা কম খরচে মালমাল পরিবহন করতে পারবে সেই সাথে এলাকার আর্থসামাজিক উন্নয়নে বন্দর দুটি বড় ভূমিকা রাখবে বলে মনে করেন জেলাবাসী DVC News Desk